এবারের সাফে সেমিফাইনালে থেমেছে বাংলাদেশের স্বপ্নযাত্রা। 14 বছর পর সাফের শেষ চারে খেললেও ফাইনাল খেলার অপেক্ষা ফুরায়নি বাংলাদেশের। সেমিতে কুয়েতের কাছে 1-0 গোলে হেরে বিদায় নিয়েছিল হেভিয়ার কাবরেরার দল। তবে এবারের টুর্নামেন্টে আলাদা করে দাগ কেটে গেছেন বাংলাদেশের গোলরক্ষক আনিসুর রহমান, নির্বাচিত হয়েছেন সেরা গোলরক্ষক। পুরো টুর্নামেন্টে দুর্দান্ত খেলে সেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছেন 25 বছর বয়সী এই ফুটবলার। 4 মাসে 25টি সেভ করেছেন আনিসুর রহমান, গোল হজম করেছেন 5টি, এর মধ্যে কুয়েতের বিপক্ষে ছিলেন দুর্দান্ত ফর্মে। দারুণ সব সেভ করে ম্যাচের শেষ পর্যন্ত বাংলাদেশকে পথে রেখেছিলেন। যদিও শেষের গোলে হতাশা নিয়ে ফিরতে হয় লাল সবুজের দলকে, সেরা গোলরক্ষক হওয়ার দৌড়ে আনিসুর পেছনে ফেলেছেন চ্যাম্পিয়ন ভারতের গোলরক্ষক গুরপ্রীত সিং সান্ধুকে। সেমিফাইনাল ও ফাইনালে টাইব্রেকারে আটকে দিয়ে ভারতের সেরা হওয়ার পথে ভূমিকা রেখেছেন তিনি। অতিথি দল কুয়েতকে টাইব্রেকারে হারিয়ে নভেম্বরের মতো শিরোপা জিতেছে ভারত। গতকাল বেঙ্গালুরুর স্টেডিয়ামে নির্ধারিত 90 মিনিটের পরেও 1-1 সমতায় থাকে। টাইব্রেকারে বাজিমাত করে ভারত, টাইব্রেকারে 5-4 ব্যবধানে জিতে শিরোপা উদযাপনে মাতে স্বাগতিক ভারত। 5 গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছে ভারতের কিংবদন্তি ফুটবলার সুনীল ছেত্রী। ধন্যবাদ।